আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং শোভার মুক্তি আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের সকলের বাসায় একটা কমন ফল থাকে সব সময়, আর এটা হচ্ছে কলা। কিন্তু এটা পোড়ানো হলে বা বেশি পেকে গেলে অবহেলায় পরে থাকে ডাইনিং টেবিলে বা ফলের ঝুড়িতে, এটা কেউ খেতে চায় না। সেই কলা দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো কলা বড়া। এই দেখুন কীভাবে পাকা কলা, অনেকগুলো কলা এনেছিল, সেগুলো পেকে গিয়েছে বেশি, তাই এগুলো দিয়ে আমি এখন কলার বড়া বানাবো। কিছু কলা নিলাম আমি এখানে, কয়েকটি কলা নিয়ে চটকিয়ে নিচ্ছি। কলা পিঠাটা খুবই মজাদার হয়, ভালো করে চটকিয়ে নিয়ে তারপরে এর মাঝে আমি চিনি মিশিয়ে দেবো হাফ কাপ। আপনারা মিষ্টি অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে ভালো করে এটাকে মেখে পানি চিনিগুলো গলিয়ে নিব। তারপরে এর সাথে আমি অ্যাড করে দেব নারিকেল, ওরানো নারকেল, ওগুলো ফ্রিজে ছিল আমার। ভালো করে মেখে এখানে আমি ময়দা দিলাম হাফ কাপ, আর চালের গুঁড়া দেব। আপনারা ইচ্ছে করলে পুরোটাই চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেব না, কারণ কলাটা বেকিং পাউডারের কাজ করবে। আর কিছু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মেখে নিব হাত দিয়ে। এই লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা যত মাখবেন ততই কলাটা পিঠাটা আরও মজা হবে। এভাবে কষলে অনেকক্ষণ ধরে মেখে নিব। আমি রেস্টে রেখে দেব প্রায় ঘন্টা খানেক, তারপরে ভাজতে চলে যাব। ঘন্টা খানেক রেস্টে রাখলে এটা একবারে চালের গুঁড়াটা ফুলে যাবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে ডুবো তেলে অল্প অল্প করে পিঠাগুলো ভেজে নেব। ছোট বড় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমি এই সাইজে দিলাম। দেখুন কলা পিঠাগুলো অনেক ফুলে উঠেছে। এখানে আমি কোনো বেকিং পাউডার ইউজ করিনি বা বেকিং সোডা। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন পিঠাগুলো ভিতর দিয়েও অনেক নরম তুলতুলে হয়েছে, খেতে সত্যি খুব মজা হয়। এসব বাচ্চারা কলা খেতে চায় না, তাদেরকে এইভাবে আপনারা কলা পিঠা বানিয়ে দিতে পারেন, খুবই মজাদার। তাহলে চল দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।